নেক্সট কোশ্চেন নম্বর 15, এখানে বলেছে আই হ্যাভ এ টোটাল অফ রুপিস 300 কয়েন্স অফ ডিনোমিনেশন, রুপিস 1, রুপিস 2 এন্ড রুপিস 5। আমার কাছে 1 টাকা, 2 টাকা, 5 টাকার কয়েন আছে, টোটাল আছে 300 রুপিস। দ্য নাম্বার অফ রুপিস 2 কয়েন্স ইজ 3 টাইমস দ্য নাম্বার অফ রুপিস 5 কয়েন্স। আবার এখানে বলা আছে 2 রুপিসের কয়েন 5 রুপিসের কয়েন্সে 3 টাইমস। দ্য টোটাল নাম্বার কয়েন্স ইজ 160, আমার টোটাল কয়েন্স আছে 160টা। হাউ মেনি কয়েন্স অফ ইচ ডিনোমিনেশন আর উইথ মি, তাহলে প্রতিটা ডিনোমিনেশনে কয়টা কয়েন আছে। তো এখানে আমরা একটা ড্রয়িং এর সাহায্যে করব। কয়েন্স আছে আমার কাছে টোটাল কয়টা, 160টা। আর এই 160 কয়েন্সের টোটাল প্রাইস কত, রুপিস, টোটাল অ্যামাউন্ট রুপিস 300, নট প্রাইস, অ্যামাউন্ট। এখন 160 কয়েনের মধ্যে রুপি 1 এর কয়েন আছে, রুপি 2 এর কয়েন আছে, আবার রুপিস 5 এরও কয়েন আছে। এখন কি বলেছে, 2 রুপিস কয়েন্স ইজ 3 টাইমস দেন 5 রুপিস কয়েন। 2 রুপিস কয়েন্স 5 রুপিস কয়েন্সে 3 টাইমস, 1 রুপিসের কথা বলেনি তাই এটাকে ছেড়ে দাও, আমরা শুধু এদেরকে নিয়ে চিন্তা করবো। রুপিস 2 রুপিস কয়েন ইজ 3 টাইমস দেন রুপিস 5 রুপিস কয়েন, তাহলে আমি ধরবো 5 রুপিসের কয়েন্স হচ্ছে x। এখন 2 রুপিসের কয়েন যদি 5 রুপিসের 3 টাইমস হয় তাহলে 2 রুপিসের কয়েন্স হবে 3x। তো আমি এখানে 5 রুপিসের কয়েন ধরে ফেললাম, 2 রুপিসের কয়েন ধরে ফেললাম। এখন রুপিস 1 টোটাল কয়েন্স আছে কত, 160টা। ওর থেকে যদি আমি 2 রুপিস আর 5 রুপিস কয়েন্সকে মাইনাস করে দেই তাহলে তো আমার সব 1 রুপিসের কয়েন হয়ে গেল, 1 রুপিসের কয়েন, ঠিক আছে। তো এখন এটাকে কি করব, লেট রুপিস 5 কয়েন ইজ ইকুয়াল টু এক্স, দেয়ারফর রুপিস 2 কয়েন ইজ ইকুয়াল টু 3x, আর রুপি 1 কয়েন ইজ ইকুয়াল টু 160 থেকে মাইনাস করে দিচ্ছি 3x প্লাস x কে, ইজ ইকুয়াল টু 160 মাইনাস 4x, এটা হচ্ছে আমাদের রুপিস 1 এর কয়েন। এখন নেক্সট, দ্য অ্যামাউন্ট আই হ্যাভ, দ্য অ্যামাউন্ট আই হ্যাভ ফ্রম রুপিস 5 কয়েন, এরকম একটা অঙ্ক করেছিলাম যে এগুলো যে আমরা লিখছি এগুলো কিন্তু কোয়ান্টিটি, নট দ্য অ্যামাউন্ট। কোয়ান্টিটির সঙ্গে যখন আমি ডিনোমিনেশনটাকে ইনটু করবো তখন আমার অ্যামাউন্ট বেরোবে। রুপিস 5 কয়েন্স ইজ ইকুয়াল টু 5 রুপিস কয়েন কটা আছে, এক্সটা আছে, আর ডিনোমিনেশন কত 5, তাহলে হয়ে যাবে 5x। সেম রুপিস 2 কয়েন ইজ ইকুয়াল টু 3x ইনটু 2 কত হবে, 6x, আর রুপিস 1 কয়েন ইজ ইকুয়াল টু 160 মাইনাস 4x ইনটু 1, তো সেমই থাকবে 160 মাইনাস 4x। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই 1 রুপিসের কয়েন এই 2 রুপিসের কয়েন এবং 5 রুপিসের কয়েন সবগুলোকে প্লাস করলে আমার হবে 300 রুপিস, অর মাইনাস 4x প্লাস 6x প্লাস 5x ইজ ইকুয়াল টু 300, 160 এখানে প্লাস আছে ও দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস 4x 6 আর 5 প্লাস করলে কত হবে, 11x ইজ ইকুয়াল টু 140, আর মাই সরি প্লাস 7x ইজ ইকুয়াল টু 140, x ভ্যালু কত হবে, 140 ডিভাইডেড বাই 7, কারণ 7 এখানে ইনটু আছে ও দিয়ে গেলে ডিভাইড হয়ে যাবে, তাহলে 20, x ভ্যালু কত বলো 20, দেয়ারফর রুপিস 5 কয়েন ইজ ইকুয়াল টু 5x, সরি থুকু, x ইজ ইকুয়াল টু 20, রুপিস 2 কয়েন 3x মানে 3 ইন্টু 20, দেয়ারফর রুপিস 1 কয়েন ইজ ইকুয়াল টু 160 থেকে মাইনাস করে দেবো 5 রুপিসের কয়েন আর 2 রুপিসের কয়েন,
160 minus 80 is equal to 80 coins. Shish, answer.